হাই বন্ধুগণ, বিয়ার্স আপনাদের সামনে আবার চলে আসলাম ওই অর্গানিক মুরগি কুক করে। বন্ধুগণ, আমাদের দেশের একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের এই খানাটা যে দেখছেন, এটা কিন্তু আমরা সবসময় খাইনি, কারণ এটা আমি শুরু করছি যখন আমার অসুখ ধরা পড়ছে। হয়তো ভাবতে পারেন যে এত অর্গানিক খাওয়ার পর আপনার অবস্থা এরকম কেন, কারণ আমার অলরেডি কোলেস্টেরল আছে আর অন্যান্য জিনিস আছে। ওষুধ খাই সাথে সাথে এখন চেষ্টা করি অর্গানিক ফুড খাওয়ার জন্য। তো আজকে কেমন হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখাবো। এটা হচ্ছে কলিজে, কলিজার সাথে একটু এখান দিয়ে ঝোল দেওয়া হয়েছে, সাথে শশা, ডিম, এখানে লাল ভাত, এটা কিন্তু সাদা ভাত না, এটা লাল ভাত, অর্গানিক মুরগি। অসাধারণ, কারণ এক নম্বর হচ্ছে এটা অর্গানিক লাইভ চিকেন, দ্বিতীয় হচ্ছে এটা ফার্মের চিকেন থেকে টোটাল আলাদা। যারা গ্রাম বাংলায় থাকেন, যারা নিজের মুরগি নিজে জবাই করে খান, তারা বুঝবেন যে টেস্টটা কীরকম, ঠিক সেম টেস্ট হয়েছে। এখানে কিন্তু অতিরিক্ত কিছু বলা হচ্ছে না। সাথে শশা, ডিম, মুরগি, ওটা হচ্ছে মুরগি রাম, ছোট্ট একটা রাম। এটা হার্ড চিকেন বলে, এটাও অন্য চিকেন থেকে একটু শক্ত, মজা। অনেক